বাংলাদেশ দলে ফিরলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে দলে নিয়েই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 16 জন সদস্যের দলে ফিরেছেন মুশফিকুর রহিম। প্রায় 5 মাস পর জাতীয় দলে ফিরছেন মুশফিকুর রহিম। প্রথম টেস্টের জন্য দলে জায়গা পাননি তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে তাকে দলে রাখা হয়েছে। পরিবর্তিত সূচি অনুসারে আগামী মঙ্গলবার পাকিস্তানে পৌঁছে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্ট মাসের 21 তারিখে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ, আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগস্ট মাসের 30 তারিখ থেকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ দুই দলের কাছে। এবারে দেখে নিই পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড কেমন হলো। নাজবুল হোসেন শান্ত ক্যাপ্টেন, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুনিরুল হক, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য এবং সৈয়দ খালেদ আহমেদ।